পার্সেন্টেজের ক্লাসের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম সেখানে কিন্তু পার্সেন্টেজের দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখো নি অবশ্যই দেখে নিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে আমি এখন তোমাদের জন্য থার্ড পার্টটা নিয়ে হাজির হয়েছি চলো প্রথম অঙ্কটা কি রয়েছে দেখে নেওয়া যাক দেখো প্রথমটা কি রয়েছে এক্সের আয় পঁচিশ হাজার টাকা শিক্ষা দশ পার্সেন্ট ব্যয় করে বাকি আয়ের কুড়ি পার্সেন্ট গৃহ এবং তারপর বাকি আয়ের জমা করে আচ্ছা বাকি আয়ের এখানটাতে পনেরো পার্সেন্ট হবে হ্যাঁ পনেরো পার্সেন্ট জমা করে এখানটাতে পনেরো পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে একটুখানি ঠিক করে নিও প্রিন্টিং হয়নি পনেরো জমা করে সঞ্চয় স্কিম করার পরে আর কি তারপরে অবশিষ্ট অংশ খাবার আর জামা কাপড়ে খরচা করে ঠিক আছে তো বলেছে আয়ের শতকরা কত পার্সেন্ট খাবারে ব্যয় হচ্ছে তো এই অঙ্কটা খুব একটা কঠিন বিষয় নয় আমরা প্রথমে হচ্ছে যে শিক্ষা খাতে খরচ কত হচ্ছে টেন পার্সেন্ট এই যে পঁচিশ হাজার টাকা টেন পারসেন্ট মানে কত দুই হাজার পাঁচশো টাকা মুখে মুখে করতে পারবে তারপরে দেখো তাহলে অবশিষ্ট অ্যামাউন্ট কত বিয়োগ করে দিলেই বের হয়ে যাবে তাহলে কী করবো পঁচিশ হাজার থেকে এই অ্যামাউন্টটা বিয়োগ করতে হবে কত হবে তাহলে বাইশ হাজার পাঁচশো ঠিক আছে এইটা হচ্ছে রেস্ট অ্যামাউন্ট তারপর এই টাকাটার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট গৃহ খাতে খরচা হয় এই টাকাটার এই যে অ্যামাউন্টটা যেটা দেখতে পাচ্ছো এখন এই যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটার টোয়েন্টি মানে হচ্ছে কত ফোর ফাইভ জিরো জিরো অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা দেখো মুখে মুখে করতে পারছি পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এরপর এই যে পঁয়তাল্লিশশো টাকা আমার তো আগে রেস্ট অ্যামাউন্ট ছিল হচ্ছে বাইশশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আর কি তার থেকে এই টাকাটা কিন্তু চলে গেল কি গৃহ খাতে ব্যয় তো মাইনাস করলে বাকি টাকা থাকছে কত আঠেরো হাজার টাকা ঠিক আছে লিখে দিচ্ছি আঠারো হাজার টাকা তারপর দেখো সঞ্চয় খাতে কত দেয় পনেরো পার্সেন্ট তাহলে এটার পনেরো পার্সেন্ট করবো তাহলে এটার পনেরো পার্সেন্ট করলে কত হবে দু টাকা ঠিক আছে দু টাকা হবে তারপরে আবার অবশিষ্ট টাকা মানে আমরা লাস্ট যে অবশিষ্ট টাকা পেয়েছিলাম সেটা হচ্ছে এই যে এই অ্যামাউন্টটা তারপরে আমরা এই অ্যামাউন্টটা সঞ্চয় খাতে দিয়ে দিলাম তাহলে বাকি টাকা কত থাকছে পনেরো হাজার তিনশো টাকা অর্থাৎ বিয়া করে দেবো বেরিয়ে যাবে পনেরো হাজার ফিফটিন থ্রি হান্ড্রেড ঠিক আছে করে দিলাম সরি থ্রি হান্ড্রেড হ্যাঁ এই যে এই অ্যামাউন্টটা হয়ে যাবে বাকি তো এই অ্যামাউন্টটাই কিন্তু জামা কাপড় আর কিসেতে জামা কাপড়ে আর খাবারে ব্যয় করে তো কতর মধ্যে ব্যয় করে তার কিন্তু আয় এই যে পঁচিশ হাজার টাকা এতর মধ্যে ব্যয় করে আর পার্সেন্টেজ জানতে চেয়েছি ইন্টু একশো করে দেব। তো ইন্টু একশো এই সাইডে লিখে দিচ্ছি দেখো এখানে তিনটে শূন্য কাটা যাচ্ছে এই দুটো শূন্য এখান থেকে একটা শূন্য কেটে দিলাম তারপর দেখো কাটাকাটি করা যায় পাঁচ দিয়ে কাটো বা পুরোটাই কাটতে পারো পুরোটা একবারে যাবে না যেহেতু আমি এখানে তোমাদেরকে হাফ করেই কেটে দেখাচ্ছি তো নিচে পাঁচ পাঁচে পঁচিশ উপরে কত হচ্ছে তিন পাঁচে পনেরো একটা তিন ছিল এটা কেটে নামবে তাই জন্য শূন্য লিখতে হবে তারপরে আসবে কত ছয় তারপরে তিনশো ছয় আসলো উপরে আর নিচে আসলো পাঁচ আলদা করে লিখে নাও তিনশো ছয় বাই পাঁচ এটা কিন্তু পুরোপুরি মিলবে না কত আসবে পাঁচ ছয় তিরিশ আর পাঁচ কে পাঁচ তারপরে দশমিক দেবো শূন্য আসবে দুই অর্থাৎ একষট্টি দশমিক দুই পার্সেন্ট কিন্তু তার জামা কাপড়ে ব্যয় হয় আর খাবারে ঠিক আছে এটা কিন্তু বিএসসির একটা পরীক্ষায় আসা প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ পাশে লেখাই রয়েছে কত কোন সালে এসেছিলো এবার দুই নম্বর অঙ্কটা দেখে নাও আপেলের মূল্য কুড়ি পার্সেন্ট হ্রাস পাওয়ায় একজন ক্রেতা পঞ্চাশ টাকায় এক ডজন অতিরিক্ত আপেল পেতে পারে হ্রাস পাওয়ার পর ডজন প্রতির মূল্য কত এটা হচ্ছে পিএসসির একটা পরীক্ষায় আসা করছেন আচ্ছা এটার একটা শর্ট ফর্ম আছে যে আগে পেত এক্স তখন দাম ছিল হচ্ছে একশো এখন কত পাচ্ছে এখন কিন্তু আচ্ছা এখানটাতে এখন পাচ্ছে হচ্ছে বারোটা বেশি এক ডজন মানে কি বারো বারোটা বেশি পাচ্ছে ইন্টু দামটা কত হ্রাস পেয়েছে আশি হয়ে গেছে মানে আগে একশো ছিল এখন আশি হয়ে গেছে এটাকে যদি তোমরা সলভ করো তাহলে পরে বেরিয়ে যাবে মানে এরকম সূত্রটা নাম্বার ইন্টু রেট সমান সমান নাম্বার টু ইন্টু রেট ঠিক আছে বুঝতে পেরেছ এখন এটা দেখো এই জিরোর সাথে জিরো কেটে যাচ্ছে তারপরে দেখো যদি কাটাকাটি করতে চাও করলে না হলে পরে কোনো অসুবিধা নেই এভাবে রেখে দিলে আট বারং এখানে দেখো এই আট এই এই বারো এই আট আর বারো হচ্ছে গুণ করলে আট বারং ছিয়ানব্বই আর এই আটের সাথে এই এক্সকে গুণ করলে হয় হচ্ছে এইট এক্স আর এখানে হচ্ছে টেন এক্স তো এই যে এক্সটাকে এক সাইডে রাখবো এই সাইডে এক্স আছে আর এই সাইডে এইট এক্স আছে তাহলে যদি এই ডান সাইডের থেকে বা সাইডে আসে তাহলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে বা সাইডে তখন আসবে টু এক্স টু এক্স ইকুয়াল টু হয়ে যাবে ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই তাহলে এক্স ইকুয়াল টু কত হবে দুই দিয়ে ভাগ করলে আটচল্লিশ বুঝতে পেরেছ তাহলে এখন হচ্ছে আটচল্লিশ অর্থাৎ আগে কিন্তু এই যে আগে পঞ্চাশ টাকায় চার ডজন পাওয়া যেত আর কি চার বারং আটচল্লিশ যেহেতু আটচল্লিশ এসছে এক ডজনে থাকে হচ্ছে বারোটা হুম তাহলে আটচল্লিশ টাকা কয় ডজন হবে চার ডজন ঠিক আছে তাই জন্য আগে পাওয়া যেত চার চার ডজন আর এখন কিন্তু বেশি পাওয়া যায় এক ডজন বেশি তার মানে এখন পাওয়া যাচ্ছে পাঁচ ডজন ঠিক আছে তো এখন বলেছে ডজনের দাম কত তো এখন হচ্ছে পঞ্চাশ টাকায় পাওয়া যায় পাঁচ ডজন এক ডজনের দাম কত হচ্ছে দশ টাকা তাহলে রাশ পেলো কত ডজন প্রতি সেটা কিন্তু ওই যে এই অ্যামাউন্টটা অর্থাৎ এখানে তোমরা এভাবে বলতে পারো ডজন প্রতি রাশ পেলো হচ্ছে দু টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে মানে আগে পাওয়া যেত চার ডজন এখন পাওয়া যায় পাঁচ ডজন তো ডিফারেন্সটা হচ্ছে তোমাদের দু টাকা পঞ্চাশ পয়সার ঠিক আছে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দেখো এখানে বলেছে যে ছশো এর টোয়েন্টি পার্সেন্ট এর টোয়েন্টি পার্সেন্ট এক্সের পঁচিশ পারসেন্ট কত হচ্ছে তো এই উভয় থেকে পার্সেন্টেজ পার্সেন্টেজটা কেটে দিলাম তো এখানে আমরা ছয়শো ইন্টু কুড়ি লিখবো আর ইকুয়াল টু লিখবো হচ্ছে এক্স ইন্টু পঁচিশ ঠিক আছে তো চার পঁচিশে চার আর পাঁচেক পঁচিশ আর এখানে দেখো এই পাঁচ দিয়ে বারো চার বরং ষাট তাহলে এখানে কত হচ্ছে চার বরং আটচল্লিশ আর এক্স ইকুয়াল টু তাহলে হয়ে যাবে কত চারশো আশি ঠিক আছে বুঝতে পেরেছো এটা অঙ্কটা খুব একটা কঠিন নয় কোন পরীক্ষায় এসছে তোমরা সাইডে দেখতেই পাচ্ছ নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দেখো কি বলেছে একটু সাইকেলের ক্রয় মূল্য এত টাকা তারপর বলেছে যে কত টাকায় বিক্রি করা হয়েছে আর ছাড়ের শতাংশটা এখানে বার করতে বলেছে তো এখানটাতে দেখো এখানে সাইকেলটা বিক্রি করেছে হচ্ছে ছাড়ে সাইকেলটার ক্রয় মূল্য হচ্ছে চা চারশো টাকা সরি চার হাজার টাকা আর তারপরে হচ্ছে তিন হাজার দুশো টাকায় বিক্রি করেছে তো কত টাকা ছাড় দিয়েছে আটশো টাকা কত রূপে ছাড় দিয়েছে এই যে এই প্রাইসটা আচ্ছা এখানে না এটা হবে মার্ক প্রাইস হবে হ্যাঁ এটা মার্ক প্রাইসের উপরে আমরা কিন্তু ছাড় দেই ঠিক আছে এটা মার্ক প্রাইস করে দিও এম আর পি ঠিক আছে প্রিন্টিংয়ে মিস্টেক ছিল হয়তো ভুল হয়েছে তাই এটা এম আর পি লিখে দিও মানে ধার্যমূল্য যেটা এটা তারপরে কিন্তু ইন্টু একশো হয়ে যাবে তারপর দেখো কাটাকাটি করা যায় দুটো শূন্য এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম তারপরে চার দুগুণে হয়ে যাচ্ছে আট আর এই দুই আর এখানে দশ আছে গুণ করলে হয়ে যাবে কত টোয়েন্টি টোয়েন্টি ছাড় দেওয়া হচ্ছে এখন দেখো এখানে যেহেতু ছাড়ের কথা বলেছে তাই এখানে অবশ্যই এটা কিন্তু এমআরপি হবে কারণ আমরা জানি এমপি বা এমআরপির উপরেই কিন্তু ছাড় দেয় লোকে তারপরে কি দেখো লেখা আছে কোন সংখ্যার ফাইভ পারসেন্ট যদি এই এখানটাতে টুয়েলভ হয় হবে হ্যাঁ এইখানটাতে বারো হয় ঠিক আছে একটুখানি দেখে নিও মানে কোনো একটা সংখ্যার পাঁচ পারসেন্ট হচ্ছে বারো ঠিক আছে আর সংখ্যাটা কত অর্থাৎ এক্সের ভ্যালুটা জানতে চেয়েছে তাহলে পার্সেন্টেজ আমি যদি সাইনটা তুলে দিই নিচে একশো চলে আসবে তাই তো তারপরে দেখো কাটাকাটি করা যাচ্ছে পাঁচ কুড়িং একশো এই এই কুড়ি দিয়ে দুই এই বারোকে গুণ করবো কত হবে দুশো চল্লিশ এক্স ইকুয়াল টু দুশো চল্লিশ অর্থাৎ সংখ্যাটি হয়ে যাবে দুশো চল্লিশ পরের অঙ্ক দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষায় রকম টাইপের অঙ্ক কিন্তু এসে থাকে আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা তোমাদের ডাব্লিউ কেপি এবং অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে তো চলো দেখে নাও কি বলেছে একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট পায় আর কুড়ি পার্সেন্ট অবৈধ ভোট ছিল মানে এই ভোটগুলো নষ্ট হয়েছে বা বাতিল কোনোভাবে বাতিল হয়ে গেছে ঠিক আছে একটু গলার অবস্থা খারাপ তাই জন্য তোমরা একটুখানি আমাকে একটু ঠিকঠাক শুনো দেখো কি বলেছে তারপর দেখো যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা সাত হাজার পাঁচশো হয় অপর প্রার্থীর বৈধ ভোট কতগুলি পেয়েছিল সেটা জানতে চেয়েছে তো এটা আমরা কিভাবে করব ফার্স্টে দেখো আমরা একশোটা ধরো ভোট আছে তার মধ্যে অবৈধ ভোট যদি কুড়ি পার্সেন্ট হয় তাহলে সেটার বৈধ ভোট হয়ে যাবে আশি পার্সেন্ট ঠিক আছে তো এই আশি পার্সেন্টেরই কিন্তু ও পেয়েছে হচ্ছে কত পঞ্চান্ন পার্সেন্ট তাহলে এটার পঞ্চান্ন পার্সেন্ট আমরা করবো আশির পঞ্চান্ন পার্সেন্ট করছি ঠিক আছে কত হবে জিরো জিরো কাটো চার দুগুণে আট তারপরে পাঁচ এগারো পঞ্চান্ন উপরে হয়ে যাবে চুয়াল্লিশ অর্থাৎ চুয়াল্লিশটা ভোট কিন্তু যে জিতেছে সে পেয়েছে ঠিক আছে তো আর ছিল হচ্ছে টোটাল আশিটা ভোট তাহলে তার থেকে বিয়োগ করো হয়ে যাবে কত ছত্রিশ পারসেন্ট কী তাই তো দেখো ফার্স্টে পঞ্চান্ন পার্সেন্ট তার উপরে হচ্ছে এইটা বিয়োগ করলে পরে ছত্রিশ তো এখন আমাকে কি বলেছে যে অপর প্রার্থী কত ভোট পেয়েছে সেটা বের করতে হবে তো ফার্স্টে হচ্ছে আমরা করব এই যে পঁচাত্তর হাজার তার উপরে আশি পার্সেন্ট আচ্ছা একবারে তোমরা থার্টি সিক্স করতে পারো থার্টি সিক্স ঠিক আছে শূন্য শূন্য কেটে দাও তারপরে এখন দেখো পঁচাত্তর ইন্টু ছত্রিশ তো লাস্টলি আসলো হচ্ছে পঁচাত্তর ইন্টু ছত্রিশ তো এটাকে গুণ করলে আসে হচ্ছে সাতাশশো অর্থাৎ অপর প্রার্থী হচ্ছে সাতাশশোটা ভোট পেয়েছে ঠিক আছে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তার আগে তোমাদের জন্য ঘোষণা রয়েছে লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা এই লাস্ট যে সাত দিন রয়েছে সাত দিনে তোমরা কিন্তু এই পিডিএফটা নিয়ে সংগ্রহ করতে করে প্র্যাকটিস করতে পারবে এটা কিন্তু অ্যারিকমেটিক সাজেশন এটা কিন্তু আপকামিং যা যা পরীক্ষা রয়েছে ডাব্লিউ বিপি কেপি মিসলানিয়াস রয়েছে রেল এস জিডি রয়েছে ফুড এসআই তো রয়েইছে জানোই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই এই পিডিএফটা কাজে লাগবে তো পিডিএফটার অরিজিনাল প্রাইস কিন্তু ওয়ান এখন তোমরা এই ভিডিওটা দেখে যারা ক্রয় করবে তারা কিন্তু ওয়ান টোয়েন্টি প্রাইসে পাবে এরপরে কিন্তু প্রাইস বৃদ্ধি পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা সংগ্রহ করো আর বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে এইট ঠিক আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো পিডিএফের জন্যও বলতে পারো কিন্তু কোনো বইয়ের পিডিএফ চাইবে না ঠিক আছে চলো নেক্সট অঙ্ক কী রয়েছে নিই দেখো এখানে একটা অঙ্ক বলেছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক একটি লোকের বেতন এখানে হবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হলো হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করা হলো ওই ব্যক্তির কত শতাংশ বৃদ্ধি করলে আগের বেতন ফিরে পাবে ঠিক আছে তো কুড়ি পারসেন্ট এভাবে লিখো যে হ্রাস করা হলো আগে একশো ছিল এখন আশি হয়ে গেছে আশিতে আমাকে বাড়াতে হবে কত কুড়ি টাকা একশোতে বাড়াতে হবে কত সেটা আমাকে বের করতে হবে এরকমভাবে লিখতে পারো তাহলে দেখো কি হবে কুড়ি ইন্টু একশো বাই আশি কুড়ি ইন্টু একশো বাই আশি চার দিয়ে কাটা যাচ্ছে চার কুড়ি চারকে কুড়ি দিয়ে গুণগুলো আশি আর এই চারকে পঁচিশ দিয়ে গুণগুলো একশো অর্থাৎ পঁচিশ পারসেন্ট বৃদ্ধি করলে কিন্তু আশির থেকে সেটা কিন্তু একশোতে ফিরে যাবে এটাই ছিল অঙ্কটা তো এবার আরেকটা অঙ্ক রয়েছে দেখে নাও এরকম টাইপের অঙ্ক কিন্তু দিয়ে থাকে কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের সতেরো পার্সেন্ট বাংলায় এবং আঠেরো পার্সেন্ট ইংরেজিতে অকৃতকার্য হয় যদি বাংলা এবং ইংরেজি জিতে উভয় বিষয় কিন্তু এখানটাতে পার্সেন্টেজের এই জায়গাটাতে পাঁচ পার্সেন্ট অকৃতকার্য কার্য হয় এটা হবে হ্যাঁ এখানে আমি প্রিন্টিং করতে একটু তারা কিন্তু মিস্টেক হয়ে গেছে যে দেওয়া হয়নি সংখ্যাটা তো পাঁচ পার্সেন্ট অকৃতকার্য হয় তাহলে উভয় বিষয়ে কৃতকার্যের হার কত তো এটা আমরা কি করব দেখো এখানে বাংলায়ও যে কৃতকার্য অকৃতকার্যের সংখ্যাটা রয়েছে সেখানে কিন্তু অকৃতকার্যের সংখ্যাটা কিন্তু এখানেও রয়েছে আবার ইংরেজিতেও রয়েছে তার মানে আমরা কি করব প্রথমে ধরে নেব হচ্ছে একশো হচ্ছে টোটাল পরীক্ষার্থী তার মধ্যে সতেরো বাংলা প্লাস হচ্ছে ইংরেজিতে আঠেরো পার্সেন্ট আর উভয় পার্সেন্ট যেটা ছিল এখানেও রয়েছে এখানেও রয়েছে তাই জন্য দুবার যোগ করা হলে তো চলবে না তাই জন্য উভয়ের পার্সেন্টেজটা মাইনাস করতে হবে কত হবে এটা করলে কত হয় এটা করলে কিন্তু কত হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ বিয়োগ করলে হয়ে যাবে তিরিশ তো তিরিশ আমরা টোটাল হচ্ছে যা স্টুডেন্ট সেটা হচ্ছে একশো বিয়োগ করলে হচ্ছে সত্তর হয় এটা কিন্তু হয়ে যাবে কৃতকার্য স্টুডেন্টের পার্সেন্টেজ ঠিক আছে তো এভাবেই অঙ্কটা করতে হবে আশা করছি বুঝতে পেরেছো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ফুড এর জন্য জি কে রয়েছে সেটা তোমরা সংগ্রহ করতে পারো বারোশো সামথিং জি কে রয়েছে ঠিক আছে প্র্যাকটিস সেট রয়েছে লাস্ট মিনিট হিসাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো অবশ্যই সংগ্রহ করো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করতে পারো বলেই দিলাম নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ টু ফোর জিরো ঠিক আছে এই নাম্বারে তোমরা নক করবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম